এই জন্য আমি তোমার কাছে আসি না। বড় বাবু আমারে বাঁচাও, আমি যাব না। বড় বাবুনি ও আমারে মারতেছে, তুমি দেখো না, দেখো না পচা কুকুর ওদিকে আবার মুত্তা দিতেছ না। ছাড়, এই জামা কাপড় নষ্ট করবো না আমার। এই যে বাবুনি, এই বাবু যে পচা কুকুর দেখো, পচা কুকুরটা, পচা কুকুর আমার লক্ষ্মী বাবা। না না, আমার নখ, আমার নখ, আমি নখ লাগাইছি, নখ লাগাইছি। এখন অনেকে বলবে আপু তুমি পর্দা করো। আসলে কি, আমি পর্দা এখনো করি না, জাস্ট চেষ্টা করি বাহিরে গেলে একটু বরখাটা পরে যাওয়ার জন্য। আর ইনশাল্লাহ করব ভবিষ্যতে, আস্তে আস্তে সব কিছু ট্রাই করতেছি। আর হচ্ছে আমি একটা বিয়েতে যাওয়ার জন্য নেল এক্সটেনশনের মতোই করছি নিজে নিজেই, সো এটা আবার খুলে ফেলানো যায়। তো কেউ কিছু বললেন না যে আপু আবার নখ এত বড় বড়, এটা সেটা। বাবু ও আমার মারতেছে, তুমি কিছু বলো, আর একটা ধমক দাও তো। দেখেন কি করে, ওর কাছে আসলে ও পাগল হয়ে যায়। এভাবে কেউ কামড় দেয়? হ্যাঁ যা, আমি যাবো। আমার মারে মামনি, আয় বাবুনি, যাবা তুমি আমার সাথে? আয় বিয়ে খেতে যাবা, বিয়ে খেতে যাবা। মেরে ফেলবো আমি আজকে তোকে, মেরে ফেলবো। এই যে শরীর কি করছো দেখতো, ওরা শাওয়ার করায় আমি রাখতে পারি না, শাওয়ার করাই রাখতে পারি না। দেখেন আমার কামড়ায় টামড়ায় কি করতেছে, আমার দেরি হয়ে যেতেছে। বাবুর ডর দিতেছে, আল্লাহ আল্লাহ বাবু। এই কুত্তা, 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 তুমি আমার বাবুরে ডর দিলে কেন? জানো কি করে বাবুনি ভয়ে কয়ে উঠে গেছে। বাবু আমার বিড়াল, এখন এতদিন সব আমার বিড়াল ছাদে থাকতো, বেশিরভাগ ছাদে উঠতে বাবু খুব পছন্দ করত, কিন্তু এখন এই যে ওর ভয়ে আমার বিড়াল ছাদে আসে না। দেখেন ও কোন দিক দিয়ে বাবুরে ভয় দেখা গেছে, বাবু ওই দিক দিয়ে যেতেছে। এত ভয় দেখাও কেন তুমি বাবুকে, পচাবি কুকুর। এই কুকুর আসো বাবা, আসো কি মা, আসো মা, আসো এখান দিয়ে, আসো এদিক দিয়ে, আসো না এদিক, এদিক দিয়ে আবার আয়া পড়ছে, দেখছো ভয় পাইতেছে। আসো মার কাছে আসো। ও বাবা, আয়, আসো আসো, তুই আমার কারাস কেন, আরে ভয় দেখাইস না, না হিংসুইটা, হিংসুইটা বাবুর আমি আদর করে দেখি এরকম করে, থাক 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 থাক। ও তোমার, ও তোমার ভাই, ও তোমার ভাই, ও তোমার ভাই না, ওর নাম বাবু, তোমার নাম পচা কুকুর। তুমি ওর সাথে এমন করো কেন, ও অনেক ভালো বাবা, এরকম করে না, করে না এরকম। বাবু ভয়ে শেষ হয়ে যেতেছে, দেখানো কি করে, দেখি আল্লাহ। এই যে হাগু টাগু দিয়ে কি করছ, আসো বাবু আসো, আমরা চলে যাই, আসো, ও মারবে তোমার, আসো চলে যাই বাবা। বাবা পাখি আসেন, আসেন, আমরা চলে যাব বাসায়, আসেন মার সাথে আসেন। দেখেন এই যে এগুলো আমার কুকুরের সব ভাইঙা টাইঙা সব শেষ করে ফেলছে গাছগুলো। যাবা? দেখেন আমাকে এটা আম গাছওয়ালা বলছিল কি 12 মাসের আম, একবারে 12 মাস হবে, ওই 12 মাস যেই আম ছিল অতটুকুই, আর বেশি হয়ও নাই আর ফুলও ফোটে না। তুমি থাকবা আমি চলে দেবো ওদিকে, আমার বাবা মাছ কাটতো। না এমন করো কেন, তুমি এমন করো কেন? এই যে যারা যারা আমাকে দেখতে চাইছেন, এটা হচ্ছে আমি, ওকে? আর অনেকেই দেখে ফেলছে আমার ঈশের মধ্যে কি যেন বলে, হ্যাঁ পুরো ব্লগটার মধ্যে অনেকে আমাকে বলতেছে, আমি দেখে ফেলছি, একটু একটু আমার ফেস দেখা গেছে। আমি চেষ্টা করছি হাইট করার জন্য, বাট হাইট হয় নাই, তাও দেখে ফেলছেন আপনারা। মিষ্টি খাওয়ান আমাকে, আপনারা দেখে ফেলছেন,
না না আমি চলে যাব যা নো তুই এখানে থাকবি আমি চলে যাব ফ্লোরিয়া ওর ভয়ে উঠতেছে না দেখ ও বাবা আমি খুঁজতেছি ওরে এই ফ্লোরিয়া ফ্লোরিয়ার ভয় দেখাবা না ও আগে আগে আমার নামবে চুপ ওকে ফ্লোরিয়া মা ও ভয় দেখে তোমারে পচা কুকুর শুধু শুধু কি নাম দিয়েছে পচা কুকুর নো নেভার মা আমাকে মেরে ফেলবে তুমি এখানে সেখানে আই না 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 নো আল্লাহ আমার জামা কে গেছে নো না